আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর ভালো থাকায় আসলে আপনাদের সঙ্গে একটা কথা না শেয়ার করলেই নয়, আমরা একটু মূলত ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু একটা আপু সে ছাদে থেকে আমাদের দেখে ডাক দিয়েছিল। বুঝতে পারি নাই আসলে যে ওই আপুটা আমাদের চিনে ফেলবে, তো আমরা দাঁড়াই নাই, নামি নাই, বুঝি নাই যে আসলে কি আমাদের ঋতুমিতু বলছিল, খালি এটুকু শুনছি। আমরা যখন আবার ব্যাকে আসতেছিলাম তখন আপুটা দেখি নিচে দাঁড়াই রয়েছে। চিন্তা করেন ভালোবাসা কতটা, যে উনি নিচে ওয়েট করছে, গাড়িটা এদিক দিয়ে গেছে এদিক দিয়ে আসবে। তো আসলে মানে বলার ভাষা নেই, আপনাদের এত এত ভালোবাসা দেখে মানে অবাক হয়ে যাচ্ছি যে মুক্তি বেগম ব্লগ পেজটা বা ঋতু মিতু আক্তারদের পেজটা এরকম ভাবে ছড়িয়ে যাবে। তো আপনাদের কাছে অনেক 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 ধন্যবাদ যে আপনারা এইভাবে সাপোর্ট করছেন। আমি মানে আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে আপুটা নিচে দাঁড়িয়ে ওয়েট করছে যে কখন এই গাড়িটা আবার ব্যাক আসবে। অবাক করা যে একটা দেশ গ্রাম একেবারে খুবই মানে প্রত্যেক গ্রাম গাড়িও চলে না, তেমন কাঁচা রাস্তা আপনারা দেখছেন, সেখানেও ভালোবাসা লুকিয়ে থাকে আছে সেই স্মার্টফোনের দ্বারা আমাদেরকে দেখে। এর চেয়ে ভালোবাসা আর কিছু না, এবং আমরাও কিন্তু আসছি এই ভালোবাসার মানুষগুলা দেখতে। চলুন তাহলে আমরা সেই ভালোবাসার মানুষটাকে দেখি, সে কি কতটা খুশি আমাদের দেখে। তো চলুন ফুল ব্লগটি দেখি। করার প্রয়োজন আছে দেখেন? এরা কখনো আমার বাড়ি যেত না, আমি আসতাম না, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে পরিচয় দেখি। একটা ভিডিওর কারণে দেখেন সম্পর্ক তৈরি হয়। আবার অনেকের কাছে কিন্তু এই সম্পর্ক ভালো লাগে না, যারা ব্যাড কমেন্ট করে। আসামি আসো, আমরা সবাই মিলে একটা নিয়ে যাই, যেহেতু এই গ্রামে আসছিলাম। তো এরা হচ্ছে আমরা যে গ্রামে মূলত বেড়াতে, আর আমরা যদি গ্রামে ঘুরতে না বেরোতাম আপু হয়তো দেখতো না। আমি দেখছিলাম আলহামদুলিল্লাহ। আসলে কি রক্ত থাকলে শুধু আত্মীয় হয় না, কি বলে পরীক্ষার জন্য আসলে রক্ত থাকলে শুধু সম্পর্ক হয় না, সম্পর্ক হচ্ছে একটা মনের ব্যাপার। আর আমার ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন, অনেকে আছে যে না আত্মীয় স্বজন বা আমারটা হচ্ছে ভিন্ন, যে ফলোয়ার্সরাই আমার হচ্ছে আপন, কারণ এদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে আমি এত বড় হয়েছি। আজকে 2.7 মিলিয়নের একটা পরিবার হয়ে গেছে আমার, দেখ বিশাল বড় একটা পরিবার নিয়ে থাকি। না না কোনো ব্যাপার নাই, যে সামনাসামনি দেখা মানে ভিতরে আমরা এখন গলগলের মতো শিখতে সমস্যা নাই, আর সাদা এখনো খুবই নাই। আমার ভিডিও গুলো দেখেন, হ্যাঁ আমি একটু আগে দেখছিলাম, ওইখানে আমার রাজহাঁসের বাচ্চা উঠছে যে দেখেন। আমি কেন বলি যে আমার ফলোয়ারাই আপন, এই যে এই কারণে, কারণ আমার ফলোয়ার কোন স্বার্থের জন্য আমাদের ভিডিও দেখে না, একদম কোন কিছু পা তারা শুধু দেখে, তাদের কাছে ভালো লাগে। কোথা থেকে কোথায় আসছে আমার সফর শুরু, আমি বলছি না আমি শুধু ফলোয়ারদের ভালোবাসাটা নিয়ে চলতে চাই। তাই এই হলো আমার এই প্রথম সফর, আল্লাহর রহমতে আমি প্রথমে আসছি যশোর জিগরগাছা থানা হাজির বাগিল নিয়ে, জিগরগাছা আসছি আমরা। পুরো বলি না মানে যাই সফর বলাইছি যে পরি আসি, আমার ভালোবাসা মানুষ আমি চলে আসবে তোমার সাথে মিট করার জন্য, কোনো সমস্যা না। আসি আমি তো চাই আমার এলাকায় যারা আমাদেরকে ভালোবাসে তাদের অধিকার আছে, তাদের অবশ্যই
আমাদের সাথে কথা বলার কি আছে, কারণ ওনাদের জন্য আজকে আমাদের পেজ এত বড় হয়েছে, তো পরিবারটা এত বড় আছে। না আমি দেখছি, তারপরে হুট করে এই মতো টাকা দিয়ে আমি তো প্রথম বুঝতেই পারিনি যে মনে করেন না যে এমনি আমরা কাজ করি, এর থেকে আল্লাহ রহমতে আমরা যে আনন্দিত হয় আমাদের কোনো স্বার্থ নাই, আপনাদের কোনো স্বার্থ নেই, বাট আমাদের এখানে স্বার্থ আছে। আপনারা বিনা স্বার্থে ভালো ওর মতন একটা বাচ্চা মাসের 70 করে ঘরে বসে এ বাংলাদেশে মহিলা চাকরি করার কোন ক্ষমতা আছে? আমার কথা হচ্ছে কি যে আমি কারোর দেখি শিখবো না, নিজে দেখি। অনেক অনেক ফ্যামিলি এর সাথে ভালো, ফ্যামিলির ভিতরে যে একটা মিল মহব্বত এটা কিন্তু কারোর ভিতরে থাকে না। আপনি যেগুলো করেন এটা নিয়ে অনেক লাগে হিংসা। হ্যাঁ ওই বন নিয়ে বাচ্চা নিয়ে আদিক্ষিত করছে, আসলে এটাও তো একটা জানে না, এটা একটা কাজ সবটা কাজ আছে, বাচ্চা একটা বেতন আছে। মানুষ প্রবাসে বিদেশে যাই আর রেমিটেন্স আনে, আর আমি বাংলাদেশে বসে আমি ছোট মানুষ করতে টাইম লাগবে না, ওর সাথে খেলাধুলা করেন না, ওকে যদি সময় দেন না যত বড় ভুলই করুক জেগে মনে আসুক। সেটাই তো আমি তো বলি, মা বাবা পৃথিবীর সবচেয়ে বন্ধু, বড় বন্ধু, মা বাবার উপরে শ্রেষ্ঠ বন্ধু আমার মনে হয় আর কিছু হয় না। এই জন্যই তো যখন যাই হোক না কেন আমার সাথে শেয়ার করবা, সবচেয়ে বড় বন্ধু বান্ধবী তোমার সাথে বেমানি করবে, মা বাবা কখনো করবে না। আজকে বান্ধবীর সাথে একটা কিছু শেয়ার করবা, আমি তো দেখি আজকে বান্ধবীর সাথে শেয়ার করবা, কালকে ঝগড়া লাগবে কিন্তু বলে দিব, কিন্তু বাবা মা কখনো বলবে না। এটা আমি এই যে তোমার এই তিনটা আপু এরা কখনো বাইরে কারোর সাথে চলে নাই, যে এন্টার ফার্স্ট ইয়ার এবার ভর্তি হবে, কখনোই কিন্তু আজ পর্যন্ত ওর ফ্রেন্ড নাই, বাবা মাই সব। আচ্ছা দেখ আপু ভালো থাকবে, ব্যাপার না কারণ এখনো না দেখতে হবে না আপু, ভালো থাকবেন, আল্লাহ আছে আবার আসবেন। তো ব্লগটি এখানে শেষ করি, আল্লাহ হাফেজ। নতুন একটা আপুর সঙ্গে আপনাদের পরিচয় হয়ে গেল, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, বাই বাই ইনশাআল্লাহ। আমরা একটু ঘুরুম নি সাথে থেকে ইনশাআল্লাহ। দেখছেন একে বলে ভালোবাসা, একে বলে মার বাদন, কাকে বলে? আপনারা তো অনেকেই অনেক কিছু বলেন, অনেক কিছু হয়তো বলতে চান, কিন্তু দেখেন এগুলা তো অগোচরের কিছু না, এমনকি যে আমরা শিখাই দিই নাই যে আপনারা দেখলে দাঁড়ায় থাকবেন, আমাদেরকে স্যালুট দিবেন না ভাই, এটাই বলে। আসসালামু আলাইকুম। এই উঠে না বাবু, উঠে না, ছেড়ে দিতে বলো, কেউ যদি উঠে না, উঠে না, কেউ উঠে না, ভাঙ্গে দেবো কা। তো দেখেন আল্লাহ রহমতে আমাদের ভালোবাসাটা কোথায় গিয়েছে, গ্রামগঞ্জে শহরে গলিতে গলিতে সারা পৃথিবীতে আমাদেরকে এক নামে চিনে, ফুল ফ্যামিলি ব্লগার। আপনাদের ভালোবাসার দোয়ায় আমরা এখানে আসছি, অন্তত আপনাদের কোনোদিন আমার এই ব্লগ থেকে ভুলবো না। আর প্রকৃতি ভালোবাসা আছেন আপনারা, কখনো কোনো কিছু চাওয়ার জন্য না, কোনো কিছু পাওয়ার জন্য না, আমাদের ভিডিও জাস্ট আপনাদের ভালো লাগে তাই দেখেন, তার থেকেই ভালোবাসা জন্মায়। আর এই ভালোবাসাটা যদি সব সময় থাকে, আর আল্লাহর রহমতে আমি যতদিন এই লাইনে থাকবো আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের ব্লগিং ভিন্ন ধরনের হবে, শুধু ভালোবাসা মানুষগুলোকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।